ছদ্মবেশী বিজেপিয়ে ক্ষতি কৰিছে বহু সমষ্টিত। ছদ্মবেশী বিজেপিৰ বাবেই একাধিক সমষ্টিত পৰাজয়ৰ মুখ দেখিব বিজেপিয়ে। নির্বাচনের ফলাফলক লৈ বিধায়ক পরমানন্দ রাজবংশীর ভবিষ্যৎবাণী। বিজেপি মজা পড়া হওয়া নাই, হয়তো কোনবা কোনবা আমার তো ছদ্মবেশী থাকিব দুই এক। মুঠ তিনিটা পর্যায়ত অন্ত পৰিল অসমৰ 14 সংসদীয় সমষ্টিৰ নির্বাচন। ইভিএমত বন্দী হল প্রতিগৰাকী প্রার্থীর ভাগ্য। 4 জুনত নির্ণয় হব কোন যাব দিল্লীলৈ। তার সমান্তরালভাবে সমষ্টিয়ে সমষ্টিয়ে বিশ্লেষণ চলাইছে বিজেপি দলে। কোনকেইটা সমষ্টিত কিয় প্রত্যাহ্বানের সম্মুখীন হবলগীয়া হল বিজেপির প্রার্থী। বাজপেয়ী ভবনত চলা এনেবর জল্পনা কল্পনার মাজতেই বিধায়ক পরমানন্দ রাজবংশীর বিস্ফোরণ। ছদ্মবেশী বিজেপিয়ে ক্ষতি করলে বিজেপিক। দরং উদালগুড়িত ছদ্মবেশী বিজেপির বাবে প্রত্যাহ্বানের সম্মুখীন হল বিজেপির প্রার্থী। প্রতিষ্ঠান বিরোধী ধর বাবেও প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে দরং উদালগুড়ি সমষ্টির প্রার্থী দিলীপ শইকীয়া। মই নিজস্বভাবে মানে অধ্যয়ন করেছো, দেখিছো, দেখি পেলাই মোৰ মনে এনেকুৱা এটা ভাব হৈছে যে যিবোৰ উপৰুৱাকৈ আমাৰ ছ'চিয়েল মিডিয়াত যি ধৰণে এটা নেতিবাচক প্ৰতিষ্ঠান বিৰোধী ঢৌ, সেই ঢৌটোৰ সপক্ষে যোৱা বুলি বহুতে ভাবিছে। কেৱল দৰং ওদালগুৰি সমষ্টিৰ ক্ষেত্ৰতেই নহয়, নগাঁও আৰু ধুবুৰী সমষ্টিক লৈও ভৱিষ্যৎবাণী প্ৰদান কৰিলে বিধায়ক পৰমানন্দ ৰাজবংশীয়ে। নগাঁও ধুবুৰীত বিজেপিৰ সাংগঠনিক ভেটি দুৰ্বল। সাংগঠনিক ভেটি সবল হলেহে জয়ৰ মুখ দেখিব বিজেপিয়ে। এটা কথা আপোনালোকে মনে রাখব যে আমার কিছু কিছু যেনেকৈ ধৰ নগাঁও বা আমার ধুবুরীত আমার বিজেপি সাংগঠনিকভাবে সেই বুথত শক্তিশালী হব পৰা নাই। যিদিনাখন শক্তিশালী হব তেতিয়া হয়তো আমি সকলে কব পাৰিম যে আমি জিকিম নে নিজিকিম। একেই মন্তব্য করলে বৰপেটা সমষ্টিৰ নির্দলীয় প্রার্থী দুলু আহমেদে। তৃতীয় পর্যায়ের নির্বাচনত কংগ্রেসৰ পক্ষে বলিছিল নির্বাচনী বতাহ। ধুবুরী সমষ্টিত কংগ্রেসৰ প্রার্থীয়ে জয়লাভ করব। কিছুমান আমার থার্ড ফেজর ইলেকশন, মানে প্রথম আর দ্বিতীয় ফেজর ইলেকশনের কথা কোয়া নাই। থার্ড ফেজত কিন্তু একটা বিজেপি বিরোধী ঢৌ একটা একগোট হয়েছিল, বিজেপি বিরোধী হোক বা অসম গণ পরিষদের প্রার্থী হোক। কিন্তু লাস্ট দুই দিন তিন দিনের ভিতর ধর বহু সংখ্যক ভোট মানে বিরোধী ঐক্য মঞ্চ পাইছে প্রার্থীবিলাকে। পিছে নিজের পরাজয়ের কথা মুঠেও ভাবিব পৰা নাই এআইইউডিএফ দলে। ধুবুরীর প্রার্থী তথা এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের জয়ক লৈ প্রবল আত্মবিশ্বাসী বিধায়ক রফিকুল ইসলাম। আজমল সন্দর্ভত রফিকুল ইসলামের মন্তব্য, বহুত ভোটের ব্যবধানত জয়ী হব বদরুদ্দিন আজমল। আমার মাননীয় সভাপতি জিকিব ধুবুরীর ইনশাল্লাহ। আর নগাঁও তো ভালো হয়েছে, ভাল ফাইট দিছে আমার আলহাজ আমিনুল ইসলাম নগরিয়া। আর করিমগঞ্জের রেজাল্টের কারণে আমি অপেক্ষাত আছো, এতিয়াতো 4 তারিখে গোটেইখিনি স্পষ্ট হবই। পিছে ধুবুরী সমষ্টিত কোনে জয়লাভ করব সেয়া নির্ণয় হব 4 জুনের ফলাফলের অন্তত। কিন্তু এইবারের নির্বাচনী ফলাফল যে বিজেপিয়ে বিচরা ধরনের নহয় সেয়া বিধায়ক পরমানন্দ রাজবংশীর মন্তব্যতেই স্পষ্ট রূপত প্রতিফলিত হয়েছে। ক্যামেরাত প্রভাত মাহাতুর সহযোগত কনক শইকীয়া, রিপোর্ট দ্য নিউজ প্লাস।